হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই টিউটোরিয়াল দেখবো কিভাবে আর কোড করতে হয় এবং আজকে আমরা ফার্স্ট কোড করব। তো ফার্স্টে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব। আমরা এডিটরে লিখি হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটা কপি করব। কপি করার পর আমরা এইখানেই রাইট ক্লিক করে তারপর যে লাইন রান লাইন ওর সিলেকশন অথবা আপনি কন্ট্রোল আর প্রেস করে এটা রান করতে পারেন। দেখা যাক রান হয় কিনা। এই দেখাচ্ছে আমাদের এটা রান হচ্ছে। আমাদের এই কোন সেন্টেন্স লেখার জন্য কি করতে হয়, এটা ডাবল ও সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। যেমন আমি যদি এখানে আবার লিখি, সিঙ্গেল কোটেশনে লিখি, আমাদের চ্যানেলের নামটাই লিখি এ লার্ন উইথ এবিএফ, এটা আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম। আমরা এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, এরপর রান লাইন অফ সিলেকশন। দেখুন এখানে লেখা হচ্ছে লার্ন উইথ এবিএফ। তো এভাবে আমরা কোনো সংখ্যাও লিখতে পারি। সংখ্যা লেখার জন্য কোনো ইনভার্টেড কমা বা হচ্ছে কোটেশনের প্রয়োজন হয় না। আমরা এখানে যদি লিখি যে বড় একটা সংখ্যা লিখি 1000 লিখলাম, এটা যদি আমরা জাস্ট এখানে রান করি, দেখেন এখানে 1000 লেখা উঠতেছে। তো এইভাবে যদি আমরা কন্টিনিউস লিখে যাই তাহলে আমরা কোনটা কিভাবে করতেছি, কোনটা কখন করতেছি এটা মনে রাখা কষ্ট। যখন আমরা অনেক লম্বা কোড করি তখন আমাদের কমেন্টের প্রয়োজন হয়। কমেন্ট কিন্তু আপনার কখনো যে মেইন কনসোলে এটা রান হয় না। কমেন্ট কিভাবে করতে হয় আমরা তাহলে দেখি। যদি আমরা এগুলো ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, আমরা হ্যাশ দেব। হ্যাশ দেওয়ার পর আমরা যদি লিখি অ্যাড নাম্বার, তো অ্যাড নাম্বার, এরপর যদি আমরা কোড লিখি, লিখলাম 5 প্লাস 5, দেখা যাক। এটা আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রান করলাম। দেখেন এখানে 5 প্লাস 5 10 দেখাচ্ছে, এই যে অ্যাড নাম্বার এটা কমেন্ট হিসেবে রয়ে গেছে। এরপর যদি আমরা আবার অন্য কিছু করতে চাই বা অন্য কোনো ক্যালকুলেশন করতে চাই, আমি যদি মাল্টিপ্লিকেশন করতে চাই তবে আমি এর করব হ্যাশ দিব, এরপর লিখলাম মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন এন্টার দিয়ে নিচে লিখলাম 5 ইনটু 5। এটা যদি আমি এখন কপি করি তারপর রান করলাম, এই যে 5 ইনটু 5 25। তো এইভাবে আমরা কমেন্ট করতে পারি। আরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, জাভা বা পাইথনের মতো এখানে মাল্টি লাইন প্রোগ্রামিং এর জন্য আলাদা কোনো ফাংশন নেই। আপনি যদি মাল্টি লাইন প্রোগ্রামিং বা কমেন্ট করতে চান তাহলে বারবার আপনাকে প্রত্যেক লাইনের জন্য আপনাকে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। যেমন এখানে আমরা যদি দিই ACWL হ্যালো, পরের লাইনের জন্য আবার একটা হ্যাশ দিতে পারি WRLD হ্যালো ওয়ার্ল্ড, অথবা আমরা কারোর নাম লিখতে পারি যা বা আমরা অ্যাডি দিই। এইটা এইটুকু যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি রান করি তাহলে এই যে দেখা যাবে তিনটাই কমেন্ট। এটা আপনার কোডের উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা যদি এটা উইন্ডোটা ক্লিয়ার করি, আমরা সব যদি একসাথে সিলেক্ট করি তবুও কিন্তু আমাদের কোডটি রান হবে। দেখুন আগের মতোই 5 প্লাস 5 10, 5 ইনটু 5 25, এবং বাকিগুলো কমেন্ট। আরে আমরা দেখলাম হচ্ছে কিভাবে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে লিখে এটা আউটপুট করা যায়। পাইথন বা পাইথনের মতো কিন্তু আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করতে পারি। প্রিন্ট ফাংশনটা কিন্তু আর এর একটি বিল্ট ইন ফাংশন। আমরা দেখা যায় আমরা প্রিন্ট করি, এবার আমরা এটা ক্লিয়ার করে দিই, আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। এখানে আমি একটু কমেন্ট দিই প্রিন্ট ফাংশন। তো আমরা যদি লিখতে চাই প্রিন্ট, প্রিন্ট, এটা এবার ডাবল কোটেশন দিলাম ACWL হ্যালো WRLD হ্যালো ওয়ার্ল্ড, ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটা যদি আমরা সিলেক্ট করি, করে এইটা যদি রান করি দেখা যাবে এটাও রান হয়। সরি আমাদের এখানে ইনভার্টেড কমা দেওয়া হয়নি, যদি রান হয়নি এটা ক্লিয়ার করে দিই উইন্ডোটা মেইনটা। এবার আমরা
কম্পিলেশন করি, দেখা যাচ্ছে আমাদের আর একটা ইরর দেখাচ্ছে। আবার একটু ট্রাই করি, এখানে ব্র্যাকেটটা দিই, এরপর যদি এটা আমরা সিলেক্ট করি, রান করি, হ্যাঁ দেখেন এবার আমাদের প্রিন্ট হয়েছে। আমরা যদি নর্মালি কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট করতে পারি, এই ক্ষেত্রে আমাদের কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন প্রয়োজন হবে না। আমরা লিখলাম 500, যদি আমরা দিই এটা সিলেক্ট করি এবং রান করি, তাহলে দেখো 500। তবে প্রিন্ট ফাংশনটা আমরা সব সময় যেখানে ইউজ করব সেটা হচ্ছে লুপের মধ্যে, যদি আমরা কোনো লুপ লিখি তবে অবশ্যই তার মধ্যে প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা আউটপুট করব। যেমন আমি যদি এখানে একটা লুপ লিখি, লুপ সম্পর্কে এখন অত ধারণা না থাকলেও চলবে, আমরা পরবর্তীতে লুপ নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি লিখি ফর এক্স ইন অন 10 পার সেকেন্ড ব্র্যাকেট, আমরা যদি এখানে লিখি ইয়ার এন্ড প্রিন্ট, আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্ট আমরা এক্স দিব, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, দেখা যাক এটা প্রিন্ট হয় কিনা। আমরা রান করলাম, দেখুন রান করলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা দেখাচ্ছে। এই যে প্রিন্টটা আমাদের যদি কোনো লুপের মধ্যে হয় তবে অবশ্যই আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। সো আজকে আমরা শিখলাম আমাদের ফার্স্ট কোড, এরপরে আমরা প্রিন্ট ফাংশন শিখলাম, আমরা কোথায় প্রিন্ট ফাংশন ইউজ করব সেটা শিখলাম, আমরা হচ্ছে কোথায় প্রিন্ট ফাংশন ইউজ করব সেটা শিখলাম এবং কমেন্ট শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।